হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে উমরা করতে আসছিলাম, তো উমরা শেষে আমি এখন সাফা মারোয়ার দিকে যাব। এখন সাফা এবং মারোয়া পাহাড় আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। চলুন, সাফা মারোয়া পাহাড়। সাফা পাহাড় এখান থেকে আমরা এখন তোয়াফ শুরু করবো এখনই। তো ভিডিও দেখতে থাকুন, পাশে থাকুন। সবাই তো খুলে রাখছে, দেখা যায় ঢাইকা রাখছে একাধ। বিসমিল্লাহ, দৌড় দৌড় দৌড়, সবাই দৌড় দিতে দৌড়বে। সবুজ বাতির গান লাগে, সবুজ বাতি একটু, সবুজ বাতি। আলহামদুলিল্লাহ কাসীর সুবহানাল্লাহ العظيم وبحمدك الكريم وبحمدك الكريم الله أكبر لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إلا لبيك তো বন্ধুরা, আমরা এখন সাফা মারোয়ার তো শুরু করছি। তো এখান থেকে এই যে সবুজ বাতিটা দেখা যাচ্ছে, তো এই জায়গায় আসলে ওই যে পানির জন্য যে হিস্ট্রিটা আছে আমাদের, আমার ওই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এই জায়গাটাতে ওনারা মুজান দৌড়াদৌড়ি করছিল। তো এই জন্য এই জায়গাটা লাইটিং করে দেওয়া হয়েছে, এই জায়গাটা আমি দৌড় দিতেছি। তো এখানে সবাই দৌড় দিছে, এটার একটা বড় একটা হাদিস আছে। অবশ্যই সবাই আপনারা জানেন, যারা ইসলাম ধর্মের ধর্মাবলম্বী, অবশ্যই যারা জানা জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন। এই লাইটের যে জায়গাটা আছে, এতটুকু জায়গা তো আপের সময় দৌড়াতে হবে। তো আমরা অবশ্যই সামনে মারোয়া পাহাড় দেখব, এবং আমি দৌড় দিয়া এই লাইটের জায়গাটা পার হয়েছি। তো সামনে আমি আবার ভিডিও দেখাচ্ছি, চলুন ভিডিও দেখি। তো আমরা মারোয়া পাহাড়ে চলে আসছি। এটা হচ্ছে মারোয়া পাহাড়ের দৃশ্য, দেখেন এই পাহাড়টা। তো ওইটাতে তো আসলে সাফা মারোয়াটা গ্লাস বন্দি করা দেখা যায় কিছু একটা। তো আসলে মারোয়া পাহাড়ে কিছু দেখার মতো কিছুই নেই, পাহাড়ের অস্তিত্ব নাই। এখানে মডিফাই করে এখানকার জন্য, হাজিদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অনেক সুন্দর ব্যবস্থা। তো আমরা মারোয়া পাহাড় ওখানে তো শেষ করে এখন আমরা আবার সাফার দিকে চলে যাচ্ছি। তো আজকের মতো আমার ভিডিও অবশ্যই এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।